Welcome to CCNA 200-301. This is Cisco New Exam Code and this is Cisco New Syllabus. আমাদের আজকের সেশন হলো নেটওয়ার্ক ফান্ডামেন্টালস অ্যান্ড আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টালসের এক্সপ্লেইন দ্য রুল অ্যান্ড ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্টস এই টপিক্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা আলোচনা করবো রাউটার, L2 এবং L3 সুইচেস, ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, অ্যাক্সেস পয়েন্ট অ্যান্ড সিসকো ডিএনএস সেন্টার, ইনফোয়েন্ট অ্যান্ড সার্ভার। সো এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড করে নিতে হবে এবং এটা সিসকো প্রোভাইডের একটা ফ্রি সফটওয়্যার। আপনারা যদি ওয়েবে যান এবং সিসকো প্যাকেট ট্রেসার লিখে সার্চ দিবেন, সিসকো প্যাকেট ট্রেসার, প্রথমে যে netact.com আসবে এটাতে ক্লিক করবেন, এনরোলমেন্ট টু ডাউনলোড প্যাকেট ট্রেসার এটাতে ক্লিক করবেন, সাইন আপ, এখানে আপনি সাইন আপ করে নেবেন। সো আমার অলরেডি সাইন আপ করা আছে, আমি জাস্ট সরাসরি লগ ইনে যাব। এখানে ইউজার নেম পাসওয়ার্ড, সো ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা যাবেন রিসোর্সে, রিসোর্স থেকে দেখেন এখানে ডাউনলোড প্যাকেট ট্রেসার, এখানে ক্লিক করলে আপনারা উইন্ডোজের ভার্সন এবং বিট অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আমার 64 বিট প্রয়োজন, আমি 64 বিটে ক্লিক করলাম, এখন প্যাকেট ট্রেসার ডাউনলোড স্টার্ট হয়েছে এবং এটা ইন জেনারেল সফটওয়্যার মতো নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন। জাস্ট ডাবল ক্লিক ফর ইনস্টলেশন, ইয়েস, অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট, নেক্সট অ্যান্ড ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আপনারা দেখবেন ডেস্কটপ আইকন আসবে, সেটাতে ক্লিক করবেন এবং ইউজার লগ ইনে আপনি যে ইউজার নেম দিয়ে আপনি এটা ডাউনলোড করার সময় যে ইউজার নেমটা ইউজ করছেন সেটা ইউজ করবেন এখানে। দেন পাসওয়ার্ড, যেটা এনরোলমেন্ট করার সময় ইউজ করছেন সেই পাসওয়ার্ড। এটা হলো আমাদের সিসকো প্যাকেট ট্রেসার। সো আমরা আজকে আলোচনা করবো রাউটার, L2, L3 ডিভাইস, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, অ্যাক্সেস পয়েন্ট, ডিএনএ, ইনফোয়েন্ট অ্যান্ড সার্ভার নিয়ে আলোচনা করবো। তো চলুন আমরা প্রথমে রাউটার নিয়ে আলোচনা করি। সো হোয়াট ইজ রাউটার? রাউটার ইজ এ ফিজিক্যাল অর ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স দ্যাট পাস ইনফরমেশন বিটুইন টু অর মোর প্যাকেট সুইচিং কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ আপনি যদি দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে প্যাকেট সুইচিং করতে চান সেক্ষেত্রে আপনার রাউটারের প্রয়োজন। ফর এক্সাম্পল, এটা হলো আমাদের একটা পিসি, এটা হলো আমাদের আরেকটা পিসি, আমি দুইটা পিসির মধ্যে কমিউনিকেশন করতে চাই। যদি দুইটা পিসি একই নেটওয়ার্কের হয়ে থাকে, এক্সাম্পল 10.2 অ্যান্ড এটা হলো 192.168.10.3, ইটস ওকে। বাট যদি একটা পিসি 192.168.10.2 হয় আর একটা যদি 192.168.11.3 হয় তাহলে এখানে নেটওয়ার্কিং হবে না, এখানেই প্রয়োজন অ্যাকচুয়ালি রাউটার। এরকম দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে প্যাকেট সুইচিং করাই রাউটারের কাজ। এবং আমরা যদি প্যাকেট ট্রেসারে দেখেন এই রাউটার কেমন, এখানে দেখেন আপনারা যে এই নেটওয়ার্কিং ডিভাইসে যাবেন, এখানে দেখেন 4321, এটা হলো একটা সিসকো 4321 ইন্টিগ্রেটেড ISR রাউটার। এই হলো তার আউটলুক, আপনারা এখানে জুম ইন করে দেখতে পাবেন, এখানে তার অক্সিলারি পোর্ট আছে, কনসোল পোর্ট আছে এবং বাই ডিফল্ট এখানে গিগ পোর্ট দেওয়া আছে। আর এগুলো হলো মডিউলার, মডিউলার পয়েন্ট, আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে মডিউল অ্যাটাচ করতে পারেন। অ্যান্ড এখানে হলো অন অফ সুইচ, এখানে আপনি অন অফ করতে পারেন। দেন আমরা দেখবো সুইচ, সুইচ ইজ ডেলিভার ইথারনেট প্যাকেট বেসড অন দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সাম সুইচেস আর ওয়ার্ক অন L2 অ্যান্ড L3 লেয়ার, দ্যাটস কল মাল্টি লেয়ার সুইচ। L2 ইজ ইথারনেট অ্যান্ড L3 ইজ IP। অর্থাৎ সুইচের কাজ হলো তাদের সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস অনুযায়ী ডাটা প্যাকেট ডেলিভারি দেওয়া। এবং কিছু কিছু মাল্টি লেয়ার সুইচে দেখা যায় যেগুলো অ্যাকচুয়ালি IP অর নেটওয়ার্ক হ্যান্ডেল করতে পারে, সেগুলোকে বলা হয় L3। সো যেসব সুইচ অনলি ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে বা ম্যাক হ্যান্ডেল করতে পারে বা আমরা কাস্টমাইজ কনফিগারেশন করতে পারি, আমরা বিভিন্ন সুইচ লেভেলে সিকিউরিটি দিতে পারি, সেগুলোকে বলা হয় L2 সুইচ। আর যদি রাউটিং ফাংশন থাকে বা IP ফাংশন থাকে সেটা অবশ্যই L3 সুইচ বা L3 ডিভাইস বলা হয়। পারফর্ম IP ফরওয়ার্ডিং ডেলিভারি প্যাকেট বেসড অন দ্য ডেস্টিনেশন IP অ্যাড্রেস, যেটাকে আমরা রাউটিংও বলতে পারি, যে তার ডেস্টিনেশন IP অ্যাড্রেস অনুযায়ী প্যাকেট ডেলিভারি দেওয়া হলো রাউটারের কাজ। সো L3 সুইচও অ্যাজ লাইক সেম, তাদের ডেস্টিনেশন IP অনুযায়ী তাদের প্যাকেট ডেলিভারি দিয়ে থাকে। সো চলুন আমরা সিসকো প্যাকেট ট্রেসারের সুইচ কেমন সেটা দেখি। এটা হলো সিসকো প্যাকেট ট্রেসার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ এবং এখানে যেই অপশনগুলো আছে, যেমন 2960 একটা সুইচ এবং এখানে দেখতে পাচ্ছেন 3560। আমি যদি 2960 এটা নেই এবং 3560 এটা নিলাম, এটা হলো L3 সুইচ এবং এটা হলো L2 সুইচ। আমরা যদি ডাবল ক্লিক করি এবং জুম ইন করি তাহলে দেখতে পাবো ইজ লাইক ফিজিক্যাল সুইচ, ফিজিক্যালি দেখতে এরকম। এখানে আপনার কতটা পোর্ট লাগবে সে অনুযায়ী আপনি অর্ডার করবেন এবং এটা হলো কনসোল পোর্ট ফর কনফিগারেশন, এখানে SAP পোর্ট থাকতে পারে বা গিগ পোর্ট থাকতে পারে, স্পেশালি এটা ডিপেন্ড করে আপনার মডেলের উপরে। অ্যান্ড এটা হলো L2 সুইচ অ্যাজ লাইক সেম, আমরা যদি জুম ইন করি তাহলে দেখতে পাবো এখানে দেখেন এখানে গিগ পোর্ট দেওয়া আছে 2960 এবং এখানে 24 পোর্ট। এটা আপনার রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে আপনি কত পোর্টের সুইচ নেবেন, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কী সে অনুযায়ী আপনি সুইচ পার্সেস করবেন। এবং আমরা যদি CLA-তে যাই এটা হলো সুইচের OS বা অপারেটিং সিস্টেম। সো আমরা এখন আলোচনা করবো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল।
সো হোয়াট ইজ ফায়ারওয়াল? আমরা জানি যে ফায়ারওয়াল আমাদের নেটওয়ার্ক আর সিস্টেমে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমরা ফায়ারওয়াল ব্যবহার করে থাকি, বাট জেনারেল ফায়ারওয়াল অনলি আইপি অথবা নেটওয়ার্ক অ্যালাউ আর ডিনাই করে। বাট নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইজ ডিপ প্যাকেট ইন্সপেকশন ফায়ারওয়াল, অর্থাৎ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল প্রতিটা ডাটা প্যাকেট এসে ইন্সপেকশন করবে, দ্যাট মুভ বিয়ন্ড পোর্ট অ্যান্ড প্রোটোকল ইন্সপেকশন, অর্থাৎ আপনার শুধু আইপি এবং নেটওয়ার্কেই সে ইন্সপেকশন করবে না, প্যাকেটের ভিতরে যে প্রোটোকল এবং পোর্ট আছে সেটাও সে ইন্সপেকশন করবে। ব্লকিং টু অ্যাড অ্যাপ্লিকেশন লেভেল ইন্সপেকশন, ইন্ট্রুশন প্রিভেনশন অ্যান্ড ব্রিঙ্গিং ইন্টেলিজেন্সিস ফ্রম আউটসাইড অফ দ্য ফায়ারওয়াল, অর্থাৎ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেটা আছে সেটা অ্যাপ্লিকেশন লেভেল ইন্সপেকশন করবে এবং সে আইপিএস ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম যেটা সে প্রোভাইড করবে অ্যান্ড ব্রিঙ্গিং ইন্টেলিজেন্সি ফ্রম আউটসাইড অফ দ্য ফায়ারওয়াল। সো আমরা এখানে একটা টার্মস ইউজ করছি যে ইন্ট্রুশন প্রিভেনশন বা আইপিএস ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। আইপিএস হলো আপনার নেটওয়ার্কে কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি ইভেন্ট জেনারেট করে কিনা সেটা ডিটেক্ট করা বা ট্র্যাক রাখা। দেন আমরা জানবো সিসকো ডিএনএ সেন্টার আর সফটওয়্যার সলিউশন দ্যাট রেজড অন দ্য সিসকো ডিএনএ সেন্টার অ্যাপ্লায়েন্স, অর্থাৎ আপনার সিসকো ডিএনএ সেন্টার যে অ্যাপ্লায়েন্স আছে বা ডিভাইস আছে সেটার জন্য আপনার এই সিসকো ডিএনএ সার্ভিস ইউজ করতে হলে সেটার লাইসেন্স লাগে, যেটাকে আমরা ক্লাউড প্ল্যাটফর্মে বলে থাকি। সিসকোর যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেটার মূল হলো ডিএনএ সেন্টার, এটার জন্য আপনাকে আলাদা লেভেলের লাইসেন্স এগ্রিমেন্টে যেতে হবে সিসকোর সাথে। সো এবার আসি হোয়াট ইজ অ্যাক্সেস পয়েন্ট। অ্যান অ্যাক্সেস পয়েন্ট ইজ এ ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ পোর্টাল ফর এ ডিভাইস টু কানেক্ট লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ইথারনেটে যেই সিগন্যাল আসে সেটা সে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিতে ট্রান্সলেট করে এবং এখানে অথেন্টিকেশনের একটা সিস্টেম থাকে। আপনারা যদি অ্যাক্সেস পয়েন্টে যে অথেন্টিকেশন মেথড আছে সেটা যদি আপনি পাস করতে পারেন বা আপনার ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে, দেন সে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে আপনাকে কানেক্ট করে দিবে। এটা হলো অ্যাক্সেস পয়েন্ট। অথবা আমাদের নেটওয়ার্ক এক্সটেন্ড করার জন্য বা ওয়াইফাই এক্সটেন্ড করার জন্য আমরা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে থাকি। দেন ইনপয়েন্ট, ইনপয়েন্ট ইজ এ রিমোট কম্পিউটিং ডিভাইস, এক্সাম্পল আপনার ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, সার্ভার, ওয়ার্ক স্টেশন, অর্থাৎ যেটা আপনার সার্ভিসটা পাবে, আপনার নেটওয়ার্ক অথবা সিস্টেমের যে সার্ভিস পাবে তাকে বলা হয় ইনপয়েন্ট। যেমন এখানে ট্যাব দেওয়া আছে, এখানে ডেস্কটপ দেওয়া আছে এবং মোবাইল ডিভাইস দেওয়া আছে। দেন হলো সার্ভার, সার্ভার মে অ্যাকচুয়ালি হোস্ট মাল্টিপল সার্ভিস এক্সপোজিং দ্যাম থ্রু ডিফারেন্ট নেটওয়ার্ক, অর্থাৎ সার্ভারে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস রান করে থাকি এবং সেটা আমার ইন পয়েন্টে সে সার্ভিসটা অ্যাক্সেস করে থাকে। তো চলুন আমরা ভার্চুয়ালি সিসকো প্যাকেট ট্রেসারে সিসকো ফায়ারওয়াল অ্যাক্সেস পয়েন্টে ইন ডিভাইস অ্যান্ড সার্ভার দেখি। সো এটা হলো আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে। আমরা যদি ফায়ারওয়াল দেখি, এখানে ফায়ারওয়াল আমি একটা ফায়ারওয়াল নিলাম এবং ফিজিক্যালি যদি আমি জুম ইন করি তাহলে দিস ইজ সিসকো ফায়ারওয়াল অ্যান্ড এখানে আমি কনফিগারেশন আমার ইন্টারফেস দেখাচ্ছে, সেটিং, সিএলআই, এখানে হলো সিসকো ফায়ারওয়ালের যে আইওএস আছে সেটা হলো আইওএস। ওকে, দেন আমরা যদি অ্যাক্সেস পয়েন্ট দেখি, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি নেবেন। দিস ইজ ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার অ্যান্ড দেন আমরা যদি ইন ডিভাইস দেখি, ইন ডিভাইস বলতে আমরা যেমন ল্যাপটপ, আমরা যেমন পিসি বা সার্ভার দেখতে পারি। তো এখানে যদি দেখি ইজ লাইক সার্ভার এবং এখানে আমরা আইপি বসাতে পারি 192.168.10.2 দেন সাবনেট মাস্ক দেন গেটওয়ে ডিএনএস, এভরিথিং ইজ ওয়ার্কিং হেয়ার। ল্যাপটপ ইজ লাইক অলসো সেম। সিসকো প্যাকেট ট্রেসার ইজ নট অনলি ফর সিসিএনএ, এটা এই সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে আপনি সিসকোর অনেকগুলো কোর্সই প্র্যাকটিস করতে পারেন। দ্যাটস অল ফর টুডে, আমরা নেক্সট সেশনে আলোচনা করব ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ নেটওয়ার্ক টপোলজি অ্যান্ড আর্কিটেকচার। এখানে আমরা টু টায়ার, থ্রি টায়ার রেপ্লিকেশন অ্যান্ড স্পাইন লিপ, ওয়ান এবং এসও, এইসু নিয়ে আলোচনা করব অ্যান্ড অন প্রমিসেস নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও।